কৃতি ছাত্রছাত্রীদের সরাসরি ফোন মুখ্যমন্ত্রীর আজ শুক্রবার প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফলাফল দু সালের মাধ্যমিক পরীক্ষার মেধাতালিকায় স্থান পেয়েছেন রাজ্যের বিভিন্ন জেলার একশো জন পরীক্ষার্থী মেধাতালিকায় থাকা সমস্ত ছাত্রছাত্রীদেরই ব্যক্তিগতভাবে ফোন করে শুভেচ্ছা বার্তা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন আগামী ছ তারিখ কৃতি ছাত্রছাত্রীদের জন্য একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রাজ্য প্রশাসনের তরফে ধনধান্য স্টেডিয়ামে আয়োজিত হবে সেই অনুষ্ঠান নিজে ফোন করে ওই অনুষ্ঠানে কৃতি ছাত্রছাত্রীদের বাবা মাকে নিয়ে আসার জন্য স্বয়ং আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী বত্রিশ হাজার চাকরি বাতিলে স্থগিতাদেশ আদালতের প্রাথমিকে নিয়োগ মামলার বড় আপডেট বত্রিশ হাজার চাকরি বাতিলে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ সেপ্টেম্বর দু হাজার তেইশ পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ বিচারপতি সুব্রত তালুকদার ডিভিশন বেঞ্চের তিন মাসের মধ্যে নিয়োগ করার নির্দেশে সময় বাড়ালো অগস্ট পর্যন্ত এখনই প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হচ্ছে না বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ তেইশে সেপ্টেম্বর পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে ততদিন এই বত্রিশ হাজার শিক্ষক আগের মতোই চাকরি করবেন এবং বেতন পাবেন বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু বাবা ছেলেসহ তিন শুক্রবার বসিরহাট মহকুমার বাদুরিয়া থানার বাজিতপুর গ্রাম পঞ্চায়েতের বামনহাট গ্রামে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু তিনজনের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন এক এই ঘটনার ক্ষোভে ফুসছে গোটা গ্রাম অভিযুক্তদের শাস্তির দাবি করেছে গ্রামবাসীরা রাজ্য সরকারের কাছে আর্থিক ক্ষতিপূরণ মৃত্যের পরিবারের কাছে সূত্রের খবর এদিন সকালে সাঁইত্রিশ বছরের আনারুল জামাদার ও তার ছেলে কুড়ি বছরের রহমান জামাদার জমিতে যায় সেখানে জমির ফসলের পটল গাছে ফুল ছুঁতেই বিদ্যুৎ পৃষ্ট হয় দুজনেই তাদের বাঁচাতে গেলে প্রতিবেশী এক চাষি রফিকুল ফকিরও বিদ্যুৎ পৃষ্ট হন হাসপাতালে নিয়ে যাওয়ায় পথেই তাদের মৃত্যু হয় বাকি একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বড় সিদ্ধান্ত নিলেন অভিষেক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় সিবিআই নোটিশ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিবার সকাল এগারোটার মধ্যে তাকে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এদিন নবজোয়ার কর্মসূচিতে বাঁকুড়া সোনামুখীতে রয়েছেন অভিষেক সিবিআই নোটিশের পর আপাতত সভা স্থগিত রেখেছেন তিনি সিবিআই নোটিশ পেয়েই টুইট করেছেন অভিষেক সেখানে তিনি লিখেছেন সিবিআইয়ের তরফে সমন পাঠিয়ে কাল আমাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে একদিনের আগাম নোটিশ না দেওয়া সত্ত্বেও আমি এই সমন মেনে চলবো তদন্তে আমি পূর্ণ সহযোগিতা করব। জনসংযোগ যাত্রা ফের বাইশে মে দু থেকে শুরু হবে বাঁকুড়াতেই যেখানে আজ শেষ হলো জি টোয়েন্টি বৈঠক ঘিরে কড়া নিরাপত্তা ভূসর্গে জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে জি টোয়েন্টি সম্মেলনের বৈঠক শুরু হবে সোমবার তিন দিন ধরে চলবে জি টোয়েন্টি পর্যটন বিভাগের বৈঠক কাশ্মীরে এই বৈঠক ঘিরে জোরদার করা হয়েছে সেখানকার নিরাপত্তার ব্যবস্থা কারণ এই বৈঠক ঘিরে জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে বলে গোয়েন্দা সূত্রে খবর এর পাশাপাশি পাকিস্তান ও চীন কাশ্মীরে জি টোয়েন্টি বৈঠকের বিরোধিতা করেছে তাদের মদতে জঙ্গিরা হামলা চালিয়ে এই বৈঠক ভেস্তে দেওয়ার চেষ্টা চালাতে পারে বলে খবর বিদেশি প্রতিনিধিদের সামনে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সজাগ কেন্দ্র ভারতীয় সেনার নিরাপত্তা বাহিনীর পাশাপাশি মেরিন কমান্ডো এবং এনএসজি কমান্ডোদের মোতায়েন করা হয়েছে শ্রীনগরের বিভিন্ন এলাকায় সুপ্রিম কোর্টে কমিটির রিপোর্টে স্বস্তি আদানির অবশেষে স্বস্তিতে আদানি গোষ্ঠী শুক্রবার আদানি গোষ্ঠীকে আপাতত ক্লিন চিট দিল সুপ্রিম কোর্ট নিযুক্ত বিশেষজ্ঞ কমিটি মার্কিন শর্ট সেলার রিসার্চের করা অভিযোগের তদন্তের জন্য এই কমিটি গঠন করেছিল সুপ্রিম কোর্ট এই কমিটি জানিয়েছে প্রাথমিকভাবে আদি আদানি গোষ্ঠী স্টক মার্কেটে কোনো প্রাইস ম্যানিপুলেশন বা দামের হেরফের করেছিল বলে প্রমাণ পাওয়া যায়নি বাজার নিয়ন্ত্রক সেভির পক্ষ থেকেও কোনো রকম নিয়ন্ত্রক ব্যর্থতা ছিল না বলে পৌঁছানো সম্ভব হয়নি তবে সেভি সন্দেহ করেছে যে আদানি গোষ্ঠীতে বিনিয়োগ করা তেরোটি বিদেশি তহবিলের প্রোমোটারদের সঙ্গে যোগ থাকতে পারে অসুস্থ হয়ে বেস ক্যাম্পে মৃত্যু মহিলা পর্বতারোহীর হৃদযন্ত্রের সমস্যায় ভুগ পেসমেকার বয়স হয়েছে ঊনষাট বছর কিন্তু শারীরিক অসুবিধা সত্ত্বেও পর্বত আরোহণের নেশা এতটুকু কমেনি বুকে পেসমেকার নিয়েই গিয়েছিলেন বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এভারেস্ট জয় করতে এভারেস্ট জয় করার লক্ষ্যে নেমে বিশ্বের সব থেকে উচ্চতম বেস ক্যাম্পে অসুস্থ হয়ে পড়েন উনষাট বছরের ওই ভারতীয় পর্বতারোহী অসুস্থ হয়ে নেপালের ওই বেস ক্যাম্পে মৃত্যু হয়েছে ওই মহিলা পর্বতারোহীর তার নাম সুজানে লিও তবে এভারেস্ট জয় না হলেও নতুন একটি বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি প্রথম এশীয় মহিলা হিসেবে পেসমেকার নিয়ে এভারেস্ট অভিযানে নামার রেকর্ড গড়েছেন তিনি আগ্রাসী মনোভাব বিরাটের রান মেশিন চেজ মাস্টার কিংবা কোহলি এই তকমা কোহলির নামের সঙ্গে যেন মানানসই আরও একবার প্রমাণ করে দিলেন বিরাট মাঠে নামলেই তার সমর্থকদের প্রত্যাশা দ্বিগুণ হয়ে যায় আরসিবির অধিনায়ক ডুপ্লেসির সঙ্গে একশো রানের জুটি বেঁধে প্রায় নিশ্চিত করে ফেলেন বিরাট চলতি আইপিএলে ছন্দে থাকা কোহলি আগের দুটো ম্যাচ রান পাননি জানিয়ে সমালোচনা হওয়া শুরু হয়েছিল তার স্ট্রাইক রেট নিয়েও অনেকে প্রশ্ন তুলেছিলেন হায়দ্রাবাদের বিরুদ্ধে নজর কাড়া সেঞ্চুরির দিন বিরাটের স্ট্রাইক রেটও যথেষ্ট ভালো ছিল তাই শতরান রান হাঁকিয়ে সমালোচকদের মুখ খানিকটা হলেও বন্ধ করতে পেরেছেন কোহলি ম্যাচের শেষে সমালোচকদের দারুণ জবাবও দিয়েছেন বিরাট হকি ফুটবলে ভারত পাকিস্তান দৈরতে বাধা নেই দীর্ঘদিন ধরে ক্রিকেটে ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ চলতি বছরে এসিসি ও আইসিসি টুর্নামেন্ট থাকায় একাধিকবার ভারত পাকিস্তান ম্যাচ হবে তাতেও বিপত্তি পাকিস্তানে গিয়ে এশিয়া কাপ খেলার অনুমতি পায়নি ভারতীয় দল দেশের সরকারের অনুমতি না মেলায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এক্ষেত্রে অসহায় এশিয়া কাপ নিয়ে দড়ি টানাটানির মাঝেই ওডিআই বিশ্বকাপের জন্য পাকিস্তানের এদেশে এসে খেলা নিয়ে টাল বাহানা চলছে পাকিস্তানও বিশ্বকাপের ম্যাচগুলি ভারতের মাটিতে খেলতে নারাজ ২২ গজে ভারত পাকিস্তান দৈরথ এত কড়াকড়ি হলেও অন্যান্য খেলায় নেই যত নিষেধাজ্ঞা ক্রিকেট মাঠে হকি ফুটবল এমনকি তাসেও ভারত পাকিস্তান দৈরথ নিয়ে কোনো সমস্যায় নেই কাছের মানুষকে হারালেন আয়ুষ্মান খুরানা আয়ুষ্মান খুরানো অপারশক্তি খুরানার পরিবারে দুঃসংবাদ কাছের মানুষকে হারালেন অভিনেতা প্রয়াত হলেন বাবা পি খুরানা শুক্রবার সকালে চণ্ডীগড়ের মোহালিতে প্রয়াত হয়েছেন তিনি দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন পি খুরানা এ প্রসঙ্গে অপারশক্তির মুখপাত্রের তরফে সংবাদ মাধ্যমে বলা হয় এদিন মোহালিতে সকাল সাড়ে দশটা নাগাদ মৃত্যু হয় তার অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন এক কঠিন সময় সকলকে পাশে চাইছি পেশায় সংখ্যাতত্ত্ববিদ ছিলেন পিখুরানা তার মৃত্যুদে পরিবারের শোকের ছায়া বাবার খুব কাছের ছেলে ছিলেন দুই ছেলেই এর আগে বহুবার বহু সাক্ষাৎকারে বাবাকে নিয়ে মুখ খুলেছিলেন তারা